এই মেয়েটি একটি গলায় সোনার নেকলেস পরে নিজেকে দেখছিল। তখন এই বাবা মা বলেন, হ্যাঁ এটা আমাদের মেয়েকে ভালো মানাবে, এটা দিয়ে দিন। আসলে সে একটি বড় সোনার দোকানে কাজ করে, সে রোজ অনেক মানুষকে বিভিন্ন ধরনের গহনা সাজেস্ট করে, পরে পরে দেখায় কোনটা কেমন লাগবে। তার নিজেরও সোনার গহনা কেনার খুব ইচ্ছে কিন্তু সামর্থ্য নেই। এরপর রাত্রে দোকান বন্ধ করার সময় একটি কানের নিয়ে নিজেকে আয়নায় দেখে যে তাকে কেমন লাগছে। তখন মালিক বলেন, হ্যাঁ তুমি ওটা পরে এখানে বসে থাকো, এত রাত হয়েছে তবুও দোকান বন্ধ করার কোনো দরকার নেই। এটা শুনে মেয়েটি তাড়াতাড়ি কানেরটি রেখে দেয়। সত্যি কিছু কিছু জিনিস শখ থাকলেও সামর্থ্য থাকে না, তাই যেটা আছে সেটা নিয়েই খুশি থাকতে হয়।